আমি শুধু কখনো বলবো না আপনারা অমুককে ভোট দেন তমুককে ভোট দেন ওইগুলো আমি বলি না কখনো। আমি আপনাদের বিবেক জায়গাতে এসেছি, ভোট হবে বিবেক ভোট, ভোট হবে দুর্নীতির বিরুদ্ধে ভোট, ভোট হবে চোরের বিরুদ্ধে ভোট, ভোট হবে শাহজাহানের ধর্ষণের বিরুদ্ধে ভোট, ভোট হবে পানি চুরির বিরুদ্ধে ভোট, কয়লা চুরির বিরুদ্ধে ভোট, নাকি আপনারা বুঝবেন কাকে ভোট দেবেন? আমি বলে দেব, শিখিয়ে দেব, আর আপনি ভোট দিয়ে নেবেন না? ওটা ঠিক না। আজকে আমার প্রচারের ধারা আলাদা, মনে রাখবেন আমি কবি অসীম সরকার। তাহলে আমরা কি কি পেলাম? কার্তিক পেলাম, যুদ্ধের প্রতীক, শক্তির প্রতীক, গণেশ পেলাম, সুবুদ্ধির প্রতীক, লক্ষ্মী পেলাম, ধনের প্রতীক, সরস্বতী বিদ্যার প্রতীক। একটা সংসারকে যদি আপনার সুন্দর করে উন্নত করতে হয়, সংসারের চারটি শক্তি দরকার। বলশালী একজন পুরুষ থাকবে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে, শুভ বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি থাকবে যে সুবুদ্ধির দ্বারা সংসার পরিচালনা করতে পারবে। কতগুলো শোনেন, আপনিও তো পরে বলতে পারবেন। আপনার সৎ পথে ধন উপার্জন করতে হবে, টাকা না থাকলে কেউ দাম দেবে না বাবা। আর বিদ্যাকে অর্জন করতে হবে, বিদ্যান ব্যক্তি থাকতে হবে সংসারে। তাহলে একটা দেশকে যদি আপনার উন্নতির উন্নত শিখরে নিতে হয়, চারটে শক্তি লাগবে। কি? তার প্রতিরক্ষা যে দপ্তর রয়েছে, অর্থাৎ বৈদেশিক শক্তি যদি আক্রমণ করে, চীন পাকিস্তান যে কেউ আক্রমণ করতে পারে, তার মুখে দেওয়ার মতো আমার শক্তি চাই। সেই শক্তি অর্জন করেছে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী। চোখ লাগাতে পারবে না চীনের, সে সাহস আর নাই। আছে পাকিস্তান ইঁদুর হয়ে গর্তে ঢুকে গেল, আমাদের কার্তিক জেগে গেছে, দুর্গাপূজার কার্তিক জেগে গেছে। দুর্গাপূজা কাকে বলে শুনে যান আপনি। চারটে শক্তির একটাও থাকলো না, জন ঘরে দুর্গাপূজা করবেন, দুর্গতি নাশ হবে না, কোনোদিন নাশ হবে না, পাশ হবে। কি বলছি? এই জন্য আমার মোদীজি ভারতের জনতা পার্টি এসে প্রতিরক্ষা দিক লক্ষ্য করেছে যে আর যেন আমাদের দিকে কেউ চোখ রাঙাতে না পারে। তবে আমরা কোনোদিন কাউকে আগে আক্রমণ করি না, ভারত ধর্মের দেশ, সহনশীল দেশ, আমরা সবাইকে ভালোবাসি, কেউ বিপদে পড়লে থাকি তার পাশাপাশি। করোনার সময় বিনে পয়সায় বিভিন্ন দেশকে মোদীজি করোনার টিকা পাঠিয়ে দিয়েছেন, দিচ্ছি আমরা এই ধরনের। এই জন্যে পাকিস্তানের নাগরিকরা বলছে, আমাদের দেশের উন্নয়ন করতে গেলে নরেন্দ্র মোদীজিকে 8 বছর আমাদের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, তাহলে আমরা ভালো থাকতে পারবো। পাকিস্তানের জনগণ পথে নেমেছে, বুঝতে পেরেছেন কি বলছি? সার্জিক্যাল স্ট্রাইক করার ক্ষমতা কার? কি? হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি। এরা হলে কিন্তু সাইরা গেছি, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে, ওই যে সাধুরা দেখেছেন মোদীজিকে ঘিরে থাকে। আমার যোগীজি আরো দেখবেন মোদীজিকে ঘিরে সবসময় সাধুরা থাকে, যেখানে যান সাধুগুরু মহাপুরুষদের সম্মান দেয়। আর কি? শিক্ষা, এই শিক্ষার দিকে লক্ষ্য দিয়েছেন আমার মোদীজি, আর আমার দিদিমণি সেই শিক্ষাকে তলানিতে ঠেলে নিয়ে গেছে। শিক্ষামন্ত্রী চলে গেছে, শিক্ষা দপ্তর সব চলে ঢুকে গেছে। হায় হায় রে মুখ্যমন্ত্রী, কেন জবাব চাই? ভোট নিতে আসলে তোমার পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী জেলে কেন? জবাব চাই তোমার শিক্ষা দপ্তর জেলে কেন? আমরা জবাব চাই তোমার খাদ্যমন্ত্রী পালু জ্যোতিপ্রিয় জেলে গেল কেন? জবাব দাও। ওরা কি বলবে জানেন? এটা হচ্ছে ইন্টেনশনালি এই বিজেপির
ইডিকে পাঠিয়ে দিয়ে আমাদের নেতাদের মন্ত্রীদের ছেলে ঢুকাচ্ছে। না 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 না, হাইকোর্টে কেস করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিজেপির কেউ কেস করে নাই। হাইকোর্ট তদন্ত করতে গিয়ে দেখলো যে খাবলা হয়েছে, সেই খাবলার সঙ্গে প্রশাসনও জড়ানো আছে। এই জন্য এই প্রশাসনের দ্বারা এই তদন্ত করলে তদন্ত ঠিক হবে না, এই জন্য সিবিআই এর হাতে তদন্ত ভার হাইকোর্ট দিয়েছে। ঠিক বললাম কি বেটি বললাম, কথা বলো কি? যখন তদন্ত করতে গেল, ও বাবা, তৃণমূলের শৃঙ্খলা কমিটি, পার্থ চেয়ারম্যান, তাই তো, কেউ জানতো না সে ওর পিতার চেয়ারম্যান। আহারে, কি টাকা 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 টাকা, ডাইনে টাকা, পায়ে টাকা, সামনে টাকা, পিছনে টাকা, টাকা 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 টাকা, লরি ভরে ভরে টাকা নিয়ে যাচ্ছে আর মেশিন দিয়ে রাত ভরে গুনছে। এমন চুরি করেছে, এমন ঘুষ খেয়েছে, ও কয়টা তো 25% গেছে কালীঘাটের তলে। এরাই তো করেছে ভাই সিবিআই এর কল, কায়দা আছে না কি বাবা? তাহলে দোষ কি আমাদের, দোষ কি আমাদের বিজেপির? কি যার যার কর্ম দোষে সেই ধরা পড়ে, চুরি করে ঢুকেছে সব জেলের অভিযোগে। আমাদের দোষ কি? সিবিআই ইডি ধরে ধরে জেলে নিচ্ছে। এরপরেও যদি আপনারা এদের ভোট দেন, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। আপনি বাড়ি গিয়ে ভাববেন এদের ভোট দেওয়া যায় কি? সিপিএম কে তো ভোট দেওয়া যাবেই না, সিপিএম কে ভোট দেওয়া যাবেই না। সিপিএম রা ধর্ম মানে না, ঈশ্বর মানে না, আত্মা মানে না। আমি এখানে আসার আগে এই যে বুড়ো বাবার ওখানে পুজো দিয়েছিলাম, ওরা পুজো দেবে, ওরা পুজো দেবে? ওদের মা বাবা মরে গেলে ওই লাল ঝান্ডা দিয়ে ঢাকা দেবে, একটা নামা বলিও দেয় না রে বাবা, একটু হরি নামা করবে না? ঠিক বললাম কি বেটি বললাম? ঠিক বললাম তো না ঠিক, কথা বলেন না কেন? ঠিক আছে ঠিক আছে। সিপিএম এর দর্শনটাই হচ্ছে ধর্ম বিরোধী। আমরা তো সবাই ধর্মকে মানি না মানি না, সিপিএম কে দেবার প্রশ্ন ওঠে না কেন? ওরা 34 বছর ছিল, এই ছোট 34 বছর যা যা করেছে আমরা কি তা ভুলে গেছি? যদি সিপিএম ভালো কাজ করত তাহলে কি সিপিএম, বাংলার মানুষ সিপিএম কে দাঁড়াতো? কথা বলেন আপনারা, দাঁড়াতো? তাহলে সেই সিপিএম আবার এসে আপনার পাশে কানে কানে কথা বলবে, আমরা অমুক করে দেবো, তমুক করে দেবো, ভোটটা আমাদের দিয়ে দিব, আমরা হচ্ছে গরিবের বন্ধু। বুঝতে পারছেন কি বলছি? একদম ঘরের পাশে গিয়ে বলবে আমরা গরিবের বন্ধু, বুঝলে তো, আমাদের ভোটটা দাও। তখন বলবেন 34 বছর চিনি তোমার, কি কি করেছিলে, সেই স্মৃতি আজও আমরা যাইনি কোথাও ঘুরে, নাকি? তুমি ভোট চাইতে আসবে না, বুঝেছ? সিপিএম তোমরা বলো তো, আমরা যখন লকডাউনে পড়েছিলাম তখন তুমি খাবার দিয়ে বেঁচে বাঁচিয়েছ কি? লকডাউনে একটা মানুষ না খেয়ে মারা গেছে? বলুন আপনারা, আমার এসি এসটি সম্প্রদায়ের একটা মানুষ মারা গেছে কি বলেন ভারতবর্ষে? তাহলে খাবারটা কে দিয়েছে, খাবার কে দিয়েছে, জোরে বলুন, খাবার কে দিয়েছে? মোদিজি। সেদিন সূর্যকান্ত মিশ্ররা কোথায় ছিল? সেদিন আমার ওই মীনাক্ষী মায়ের কোথায় ছিল? ওমা, তুমি আমার মোদিজির খাবার খেয়ে দেখেছ? 82 কোটি মানুষকে খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছে, তার নাম নরেন্দ্র মোদি। ঠিক বলছি তো? সিপিএম কে জিজ্ঞেস করুন, তুমি ভোট চাইতে এসেছ?
মন্ত্রী কি ভ্যাকসিন তৈরি করে দিয়েছো, 140 কোটি মানুষকে বাঁচিয়েছো করোনার সময়? তুমি কোথায় ছিলে বলো বন্ধু, আজ কেন এলে? আমার মোদিজির সম্মান হবে তোমাকে ভোট দিলে, যে আমাকে মুখের অনুরোধ দিয়ে বাঁচাবো, যে আমাকে করোনার ভ্যাকসিন দিয়ে বাঁচাবো ডবল ডবল, আমি ভোটটা তাকে দেবো না? যে পাকিস্তান, যে চীন আগে আমাদের আক্রমণ করতে সাহস পেত, আমরা এখন নিশ্চিন্তে ঘুমাই, আর চীনের রক্তচক্ষু আমাদের দেখতে হয় না, পাকিস্তান আক্রমণ করতে সাহস পায় না, আমরা সেই মোদিজিকে ভোট দেব। আর তোমাদের প্রধানমন্ত্রী তো নাই, দিদি হবে দিদি মা, প্রধানমন্ত্রী হবে না, তোরা ফুলে তোমরা আর ভোট দিবি। আপনি যদি তৃণমূলকে ভোট দেন, বালিচরদের সমর্থন করা হবে।